বন্ধুরা, আপনারা হয়তো জেনেই গেছেন যে ভারত আরও 6টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনছে। আর তার সাথেই আমরা আমাদের গত লাইট কমব্যাট হেলিকপ্টারের ভিডিওতে এটা জানিয়েছিলাম যে ভারত 15টি স্বদেশী লাইট কমব্যাট হেলিকপ্টারের অর্ডার দেবে। তাই আজকের এই ভিডিওতে আমরা আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ভারতের স্বদেশীভাবে তৈরি করা লাইট কমব্যাট অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে কম্পেয়ার করব, এটা দেখতে যে এই দুই হেলিকপ্টারের মধ্যে কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে। তাই ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি LCH বা লাইট কমব্যাট হেলিকপ্টার আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের কতটা টক্কর দিতে সক্ষম জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন, এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার একটা হেভি ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার, যেখানে LCH একটি লাইট বা হালকা ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার। আর এই দুই হেলিকপ্টারকেই আলাদা আলাদা মিশনের জন্য ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে, তাই এই দুই হেলিকপ্টারের মধ্যে পার্থক্য অনেকটাই বেশি হবে। যাই হোক, এবারে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, 1999 সালের কার্গিল যুদ্ধের দরুনই ইন্ডিয়ান মিলিটারি এটা বুঝে গিয়েছিল যে তাদের এমন এক ধরনের অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজন যার সাহায্যে তারা অধিক উচ্চতা বিশিষ্ট এলাকায় শত্রুর ওপরে হামলা করতে সক্ষম হয়। আর যেহেতু কার্গিল যুদ্ধের সময় ইন্ডিয়ান মিলিটারির কাছে এমন কোনো অ্যাটাক হেলিকপ্টার ছিল না যা অধিক উচ্চতায় উঠে শত্রুর ওপরে হামলা করতে পারে, যে কারণে MI-17 মতো ইউটিলিটি হেলিকপ্টারকে অ্যাটাক হেলিকপ্টারে পরিবর্তন করে মিশনকে কমপ্লিট করা হয়েছিল। আর তারপরেই HAL এই ধরনের অ্যাটাক হেলিকপ্টারের ওপরে কাজ করতে শুরু করে ও 2006 সাল নাগাদ এই পরিযোজনা সম্পর্কে আধিকারিক রূপে ঘোষণা করা হয় এবং 2010 সালে HAL তার প্রথম স্বদেশী লাইট কমব্যাট হেলিকপ্টারের প্রথম প্রোটোটাইপকে দুনিয়ার সামনে নিয়ে আসে। আর এই হেলিকপ্টারকে শুধুমাত্র কার্গিল যুদ্ধের জন্যই বিকশিত করা হয়নি, বরং ভারতীয় সেনার পুরনো হতে থাকা চিতা ও চেতক হেলিকপ্টারগুলিকে বদলানোর জন্যও এই হেলিকপ্টারগুলিকে তৈরি করা হয়েছে। কারণ ভারত সরকার চেয়েছিল এই চিতা ও চেতক হেলিকপ্টারকে কোনো বিদেশি হেলিকপ্টারের বদলে স্বদেশীভাবে তৈরি করা কোনো হেলিকপ্টারের দ্বারাই পরিবর্তন করা হোক। আর আপনাদের জানিয়ে রাখি, এই LCHকে HAL-এর ধ্রুব হেলিকপ্টারের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই হেলিকপ্টার না কেবল রাজস্থানের থর মরুভূমির মতো লো অল্টিটিউড রিজিয়ন, বরং সিয়াচিন গ্লেশিয়ার মতো পৃথিবীর সবচেয়ে উঁচু অংশেও শত্রুকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। আর এই ধরনের হাই অল্টিটিউড হেলিকপ্টার আসার আগে যখন সিয়াচিন গ্লেশিয়ারে ভারত তার সৈন্যদের ডেপ্লয় করত, তো তাদের যে কোনো ধরনের হেভি ডাইরেক্ট ফায়ার সাপোর্ট ছাড়াই পাঠানো হতো। কিন্তু LCH-এর মতো হেলিকপ্টারের আসার পর এই রিজিয়ানে ইন্ডিয়ান আর্মির শত্রুদের হারাতে আরও বেশি সুবিধা হবে। অন্যদিকে এবারে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের কথা বললে, পুরো দুনিয়ায় ফ্লাইং ট্যাঙ্কের নামে পরিচিত এই হেলিকপ্টার একটি ভারী ওজনের হেভি আর্মার্ড হেলিকপ্টার। আর একে বিশেষ করে এমন পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে এর প্রমুখ উদ্দেশ্য হবে শত্রুর হেভি ফায়ারকে টপকিয়ে তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। অর্থাৎ এটি এমন এক ফুলপ্রুফ হেলিকপ্টার হবে যা শত্রুর হেভি ফায়ারিং ও ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম থেকেও বাঁচতে সক্ষম হবে। আর এই LCH ও অ্যাপাচি দুটি অ্যাটাক হেলিকপ্টার হলেও এই দুটি আলাদা আলাদা ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার, যেমন LCH এক লাইট ক্যাটাগরির হেলিকপ্টার, তো অন্যদিকে অ্যাপাচি এক হেভি ক্যাটাগরির হেলিকপ্টার। এবারে স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে এই দুটি টুইন ইঞ্জিন ও দুটি ক্রু মেম্বারের দ্বারা অপারেট করা অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু LCH হেলিকপ্টারের যে সর্বোচ্চ টেক অফ ওয়েট তা হলো প্রায় 5,800 কেজি, তো অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের সর্বোচ্চ টেক অফ ওয়েট 10,433 কেজি। LCH সর্বোচ্চ 259 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে সক্ষম, তো অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টার সর্বোচ্চ 293 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে সক্ষম। কিন্তু রেঞ্জ ও সার্ভিস সিলিং এই দুই দিক থেকেই LCH অ্যাপাচি হেলিকপ্টারের থেকে অনেক বেশি এগিয়ে, কারণ LCH হেলিকপ্টার সম্পূর্ণ অস্ত্রসহ 550 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ব্যবহার করা যাবে আর এর সার্ভিস সিলিং প্রায় 21,300 ফিট পর্যন্ত। তো অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেত্রে সর্বোচ্চ রেঞ্জ 476 কিলোমিটার ও এর সার্ভিস সিলিং, অর্থাৎ এটি 21,000 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম। এবারে হাতিয়ারের কথা বললে LCH-এর 20mm-এর M621 ক্যাননের ব্যবহার করা হয়েছে, এছাড়া এতে 4টি হার্ড পয়েন্টের ব্যবহার করা হয়েছে, যাতে 70mm-এর সর্বোচ্চ 48টি রকেটের ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রতিটি হার্ড পয়েন্টে প্রায় 12টি রকেটের ব্যবহার করা যাবে। এছাড়া 2 রাউন্ডওয়ালা মিস্ট্রাল-2 ও 4 রাউন্ডওয়ালা নাগ অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের এয়ার টু গ্রাউন্ড ভেরিয়েন্ট হেলিনাকেও ব্যবহার করা যাবে। তার সাথেই ক্লাস্টার বম্ব, আনগাইডেড বম্ব ও গ্রানাইট লঞ্চারকেও ক্যারি করতে সক্ষম। তো অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারে 1200 রাউন্ডের M230 চেইন গান, এয়ার টু গ্রাউন্ড রকেট, হেলফায়ার মিসাইল, স্টিঙ্গার মিসাইল, এমনকি স্পাইক মিসাইলকেও ক্যারি করতে সক্ষম। আর এই হেলিকপ্টারেও 4টি হার্ড পয়েন্টের ব্যবহার করা হয়েছে। অবশ্যই LCH-এ অনেক ধরনের মডার্ন টেকনোলজির ব্যবহার করা হয়েছে, কিন্তু তবুও অ্যাপাচি হেলিকপ্টার টেকনোলজির দিক থেকে LCH-এর থেকে কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু যেমনটা আমি আগেই জানিয়েছিলাম যে এই দুটি হেলিকপ্টারকেই আলাদা আলাদা রোলের জন্য ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে, যেমন LCH হেলিকপ্টারকে সিয়াচিন গ্লেশিয়ারের মতো হাই অল্টিটিউডে অপারেট করার জন্য ডিজাইন করা হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি, LCH হলো এমন প্রথম হেলিকপ্টার যা পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র অর্থাৎ সিয়াচিন গ্লেশিয়ারে টেক অফ ও ল্যান্ডিং করতে পেরেছে।
আর অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের কথা বললে এই হেলিকপ্টারকে ভারতের বাকি রিজিয়নে অপারেট করা হবে। আর এই অ্যাপাচি হেলিকপ্টার 1975 সাল থেকে বেশ কয়েকবার নিজেকে প্রমাণিত করেছে যে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। যেখানে এলসিএইচ এখনও সার্ভিসে ইন্ডাক্টি হয়নি, সেদিক থেকে দেখলেও অ্যাপাচি এলসিএইচের থেকে অনেক বেশি এগিয়ে। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন, এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং।